সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ এবং নানা ধরনের দুর্নীতি বিরোধী বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই জনাব আব্দুল কাদের মির্জা। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তার অনেক বিতর্কিত বক্তব্য, দল এবং দলের বাইরে নানা ধরনের আলোচনার ঝড় তোলে, আর এরই ধারাবাহিকতায় তাকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করেছেন নোয়াখালী চার আসনের বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। দেশের মানুষ, সালাম আলাইকুম। আমি কথা বললে তো আর মির্জা কাদের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে, তার বাইরে শাসন করতে পারে না। এইগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো। আমার যদি জেলা আওয়ামী লীগ কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করব। আওয়ামী লীগ মহাসচিব ওবায়দুল কাদেরকে শাসানো নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বারবারই বিতর্কে জড়িয়েছেন। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে তিনি তার জামাতা হাজি সেলিম পুত্র এরফান সেলিমের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন এবং তার কিছুদিন পরে তার পুত্র কুড়িল ফ্লাইওভারে একজনকে চাপা দিয়ে হত্যা করলে 20 লক্ষ টাকার বিনিময়ে সেটি দফারফা করেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। সকলকে ধন্যবাদ।